তার মানে সংখ্যালঘুদের প্রতি, অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোন মুসলিম যদি সদাচরণ করে, এই লোক আল্লাহর ভালোবাসা পাবে। বাংলাদেশে মানুষ ধর্ম প্রাণ, এদেশে ওলামা একরাম দায়িত্বশীল। এই জন্য আমি প্রায় বলি, আমাদের আশেপাশে অন্য যে কোনো দেশের সংখ্যালঘুদের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সেজন্য আমরা অনেক হ্যাপি এবং সুখী। আমরা চাই তারা আরো ভালো থাকুক। আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বহু ধর্মীয় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ মারা গেছে। বাংলাদেশে আজও পর্যন্ত কখনোই ধর্মীয় দাঙ্গায় শত শত মানুষ, তো দূরের কথা, ডজন ডজন মানুষ মারা গেছে এমন কোন ঘটনা কখনো শোনা। সংখ্যালঘুদের নির্যাতনের যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা আমরাও জানি, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরাও জানেন, এটা দিন শেষে রাজনৈতিক ফায়দা হাসিলের নীল নকশা ছাড়া আর কিছুই। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, আমি সেই মাদ্রাসার ছাত্র। এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন, শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির, কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছে অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে, কেউ বলতে পারবে না। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদ্যোগ দৃষ্টান্ত, পৃথিবীর অনেক উন্নত দেশেও সে দৃষ্টান্ত নাই। এটা আমরা কোত্থেকে পেয়েছি? ইসলাম থেকে পেয়েছি। আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি সদাচরণ করতে আমাদের ইসলাম বলে, ভালো মুসলিম হওয়ার প্রয়োজনে আমাদের এটা করতে হচ্ছে। অতএব আমরা যত বেশি ভালো মুসলিম হতে পারবো, আমাদের সংখ্যালঘু ভাই বোনরাও তত নিরাপদে থাকবে। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন দাসকে যদি কেউ মুক্ত করে, তাহলে প্রতিটি ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করার বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন জীবনের শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা কি আমরা জানি? অনেকে জানি, আস-সালাতু আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল, তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে, নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে। এটা ছিল তার জীবনের শেষ কথা। একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে, অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে, জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার, সদাচরণ করবে, তাদের প্রতি কোনো জুলুম অবিচার করবে না। আপনারা অনেকে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার একজন দাসকে প্রহার করছিলেন, অধীনস্থকে, কাজের লোককে প্রহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি পেছন থেকে বললেন, এ আলম আবু মাসউদ, সাবধান, শুনে রাখো হে আবু মাসউদ, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই, তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার রাখো, হোল্ড করো, আল্লাহ তাআলা তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন, মাইন্ড ইট। এই কথা শোনার পর আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু সেই দাসকে মুক্ত করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মুক্ত করে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি আজ তাকে মুক্ত না করতে, জাহান্নাম তোমাকে স্পর্শ করত। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন দাসের প্রতি জুলুম করবে, তাকে অন্যায় ভাবে প্রহার করবে, তার কাজের লোককে, অধীনস্থ লোককে, তার প্রায়শ্চিত্ত হলো, সেই অধীনস্থ লোকটাকে সে মুক্ত করে দিতে হবে, দাস মুক্ত করে দিতে হবে, যেটা সহজ কোনো ব্যাপার ছিল না। তখন বুখারীর একটি বিশ্ববিখ্যাত হাদিস, স্বর্ণ অক্ষরে যেটা টানিয়ে রাখা দরকার আমাদের বাসা বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই ব্রাদার যারা, তারাই তোমাদের অধীনস্থ কাজের মানুষ। এই মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাআলাহুম আল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, এর মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন। অতএব ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যে ব্যক্তি তার ভাই তার অধীনে থাকবে, অর্থাৎ কোনো দাস, কোনো দাসী অথবা যে কোনো কাজের মানুষ, এই হাদিসে দাস দাসীর কথা বলা হয়নি, যে কোনো কাজের লোক, অধীনস্থ মানুষ যদি কারো অধীনে থাকে, ফালইউতিমহু মিম্মা ইয়াকুল, তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার যেন তাকে অফার করে এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটির পোশাক যেন তাকে পরায়। একটু থামতে চাই এখানে। আপনি একটু কল্পনা করুন, এমন একজন মানুষের যিনি অনেক পয়সার মালিক, অনেক বড় পদ হোল্ড করেন, তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন, একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন, একই পোশাক যেটা তার জন্য কিনেছেন, সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী, একই কোয়ালিটির, একই কালারের, একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন। এই দৃশ্যটা কি কল্পনা করা যায়? আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয় মনে হয়? আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয় মনে করি, আমরা কি নিজেদেরকে সভ্য মনে করি, দাবি করি? আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং তার সাহাবা ইকরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার, সেখানে পর্যন্ত আজকের পৃথিবী সভ্যতার সর্বোচ্চ শেখরে গিয়ে পৌঁছতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে একবার জিজ্ঞাসা করা হলো,
যে হে আল্লাহ রাসূল, আমাদের যে কাজের লোক আছে, খাদেম আছে, এই লোকগুলো যত ভুল করে কয়বার মাফ করা যায় আপনি একটু বলেন। মানে একটা সীমা আছে, কতবার মাফ করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, লোকটা আবার একই কথা বললেন, নবী সাল্লাম চুপ থাকলেন, তিনি আবার যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে 70 বার মাফ করবা। কতবার? এর মানে হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণহীন করবে না। এই বিষয় অবশ্য ওয়াজ করা অনেক সহজ, আমল করা অনেক কঠিন। আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের পক্ষে, দুর্বলদের অধিকার আদায়ের জন্য অনেক কথা বলেছেন। সেই সময় যখন দুর্বলদের পক্ষে কথা বলা আজকের মতো ফ্যাশনের বিষয় ছিল না, আজ যারা অধিকারের কথা বলে তাদের জন্মেরও হাজারো বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোর অধিকার আদায় করে উন্নতির চরম শিখরে রেখে গেছেন। পৃথিবী আবার তাদেরকে অবনমন করেছে, আজ সেজন্য আমাদেরকে কথা বলতে হবে। সমস্ত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন, অনেক লম্বা কথা বলতে হবে, আমার হাতে একেবারে সময় নেই। আমি শুধু এটুকু বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুফসিদু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তোমাদের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তাদের প্রতি সদাচরণ করতে তোমাদের আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেনি না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারী ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালো। তার মানে সংখ্যালঘুদের প্রতি, অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোন মুসলিম যদি সদাচরণ করে এই লোক আল্লাহর ভালোবাসা পাবে। বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, এদেশে ওলামা একরাম দায়িত্বশীল, এই জন্য আমি প্রায় বলি আমাদের আশেপাশে অন্য যে কোনো দেশের সংখ্যালঘুদের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সেজন্য আমরা অনেক হ্যাপি এবং সুখী, আমরা চাই তারা আরো ভালো থাকুক। আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বহু ধর্মীয় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ মারা গেছে, বাংলাদেশে আজও পর্যন্ত কখনোই ধর্মীয় দাঙ্গায় শত শত মানুষ, তো দূরের কথা ডজন ডজন মানুষ মারা গেছে, এমন কোনো ঘটনা কখনো শোনা। সংখ্যালঘুদের নির্যাতনের যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে এটা আমরাও জানি, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরাও জানেন, এটা দিন শেষে রাজনৈতিক ফায়দা হাসিলের নীল নকশা ছাড়া কিছুই না। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারি মাদ্রাসার ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, আমি সেই মাদ্রাসার ছাত্র, এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন, শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির, কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছে অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে, কেউ বলতে পারবে না। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদ্যোগ দৃষ্টান্ত, পৃথিবীর অনেক উন্নত দেশেও সে দৃষ্টান্ত নাই। এটা আমরা কোত্থেকে পেয়েছি? ইসলাম থেকে পেয়েছি। আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি সদাচরণ করতে আমাদের ইসলাম বলে, ভালো মুসলিম হওয়ার প্রয়োজনে আমাদের এটা করতে হচ্ছে। অতএব আমরা যত বেশি ভালো মুসলিম হতে পারবো আমাদের সংখ্যালঘু ভাই বোনরাও তত নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো অমুসলিম, যিনি মুসলিম ভূখণ্ডে বসবাস করার পারমিশন নিয়ে আসছেন, ধরুন বাইরে থেকে ভিসা নিয়ে এসছেন, অনুমোদন অনুমোদিত তার বসবাস, এরকম কোন অন্য ধর্মাবলম্বীকে যদি কোনো মুসলমান হত্যা করে, এই মুসলমান এই হত্যার কারণে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ সে পাবে। মানুষটা কিন্তু অন্য ধর্ম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সম্মান প্রদর্শন করলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ আপনি সম্মান প্রদর্শন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইসাত নাফসা, সে কি মানুষ না? লোকটি ইহুদি হতে পারে কিন্তু তিনি মানুষ না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় ছাগল জবে হয়েছে, তিনি বাহির থেকে এসে জিজ্ঞাসা করলেন আহাদাই তুম লিজারনাল ইহুদি, আমাদের ইহুদি প্রতিবেশী বাসায় গোশত পাঠিয়েছো? বাসার লোকজন বলল না তো। তখন তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী অধিকার নিয়ে এত কথা বলেছেন যে নিজের সম্পদে তাদের হিস্সা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেওয়ার উপক্রম হয়েছিল, আর তোমরা কেন প্রতিবেশী বাসায় খাবার পাঠাওনি? আমাদের আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে, আমাদের আশেপাশে কোনো হিন্দু বসবাস করে আপনার পাশে ফ্ল্যাটে পাশে বাড়িতে, আপনি কয়দিন তার বাসায় খাবার পাঠিয়েছেন, গিফট পাঠিয়েছেন? অথচ ইসলাম কিন্তু সেই নির্দেশ আমাদেরকে করে।